Dear students, welcome to everyone again in our course Design of Concrete Structure 1 CE 3103. Today we will design a one slab by USD method. As camera USD method in the one slab design kora shikbo. Amra er age WSD method e ekti one way slab ke design korechhilam. ওই সেম প্রবলেমটাকেই আমরা ইউএসডি মেথডে সলভ করব। সো আমরা এখন আমাদের মেন ক্লাসে ফিরে যাই। আমরা বলেছিলাম ডিজাইনের ইউএসডি হোক আর ডাব্লিউএসডি হোক সব জায়গায় একই প্রসিডিউর। ফার্স্টে আমাকে থিকনেস ক্যালকুলেশন করতে হবে, দেন উই নিড টু গো ফর লোড ক্যালকুলেশন, দেন নাম্বার থ্রি স্টেপ ইজ টু ক্যালকুলেট দ্য মোমেন্ট, দেন calculate the steel area. So প্রথমে আমরা শুরু করব মিনিমাম থিকনেস। কিভাবে আমরা মিনিমাম থিকনেস বের করব, যেটাকে আমরা টি বাই এইচ বলি। ইটস নট টোটাল ইফেক্টিভ ডেপ, ইউ শুড রিমেম্বার দ্যাট টোটাল থিকনেস অ্যান্ড ইফেক্টিভ ডেপ ইজ ভেরি ডিফারেন্ট, যেটা আমরা আগে লেকচার ওয়ান এবং লেকচার টুতে ডিসকাস করেছি, পার্ট ওয়ান পার্ট টুতে ডাব্লিউএসডি মেথডে। তো ওখানে যে চারটা দেওয়া ছিল আমাদের ডাব্লিউএসডি মেথড, ইউএসডি মেথড এবং বোথ ইন্ড যদি কন্টিনিউয়াস হয় টি ইজ ইকুয়াল টু এল বাই 28, এটা তোমরা প্রিভিয়াস লেকচারে দেখেছো, ওখান থেকে তোমরা এখন জানো এটা। তাহলে আমাদের এল দেওয়া ছিল 15 ফিট, সেখান থেকে আমরা 12 দ্বারা মাল্টিপ্লাই করে ইঞ্চি করলাম এবং 28 সূত্রে 28, সেখান থেকে আমরা 4.43 পাচ্ছি। এখন দেখো ওইভাবে আমরা 7.7.1 এসআই কোডের যে প্রভিশন ছিল সেখানে আমরা বলেছিলাম যে থিকনেস যদি 6 ইঞ্চির কম হয় তখন আমরা রাউন্ড অ্যাবাউট করবো হচ্ছে 1/4 হায়ার নাম্বারে, বাট যদি 6 ইঞ্চির বেশি হয় তো রাউন্ড অ্যাবাউট করবো আমরা 1/2 অর্থাৎ 0.5 হায়ার অর্ডারে। এখানে যদি 6.43 আছে যেটাকে আমরা 6.5 করবো, তাহলে 6.5 হচ্ছে আমাদের টোটাল থিকনেস। লেট টেক টি ইজিক্যাল টু 6.5 ইঞ্চি। সেম লোড ক্যালকুলেশন, ডেড লোড ছিল 6.0, এর আগে ছিল আমাদের 5.25, সেখানে আমরা 5.25 ইউজ করছি, বাট এখানে আমাদের 6.5 বা 12 ইন্টু 150। 150 হচ্ছে কনক্রিটের নর্মাল ওয়েট কনক্রিটের স্ট্রেংথ, সরি ডেন্সিটি, সেটা হচ্ছে 150 PCF পাউন্ড পার ফিট কিউব। সেখান থেকে আমরা 18.25 PSF পাবো। এখানে 1.2 দ্বারা মাল্টিপ্লাই, ইউএসডি মেথডে লোডকে ফ্যাক্টরাইজ করতে হয় আর ডাব্লিউএসডি মেথডে ম্যাটেরিয়াল স্ট্রেংথকে ফ্যাক্টরাইজ করতে হয়। এর আগে কিন্তু আমাদের লোড যা ছিল আমরা তাই নিয়েছি, বাট ম্যাটেরিয়ালস ক্যাপাসিটি ছিল 4000, সেটাকে আমরা 0.45 দিয়ে গুণ করে 1800 করে নিয়েছি। স্টিল ক্যাপাসিটি ছিল 60000, সেটাকে আমরা 0.40 দ্বারা মাল্টিপ্লাই করে 24000 করে নিয়েছি। এখন ইউএসডি মেথডে আমাদের লোড ক্যাপাসিটি এটাকে বাড়াই নেব, ডেড লোডকে 1.2 দ্বারা মাল্টিপ্লাই করব আর লাইভ লোডকে 1.6 দ্বারা মাল্টিপ্লাই করব। তো আমাদের অঙ্কে কোনো ডেড লোড ছিল না, বাট কনক্রিটের যে সেলফ ওয়েট সেটাকে আমরা ডেড লোড ধরে নিয়েছি। আর যদি আলাদা আলাদা আরও কোনো ডেড লোড থাকে তাহলে সবগুলা ডেড লোডকে যোগ করে সেটাকে আমরা 1.2 দ্বারা মাল্টিপ্লাই করে নিব, তা সে তখন সেটা হবে টোটাল ডেড লোড। আর লাইভ লোড যদি একটার একের অধিক থাকে তাহলে সবগুলা লাইভ লোডকে আমরা যোগ করে 1.6 দ্বারা মাল্টিপ্লাই করবো, সেটা হবে টোটাল ডেড লোড। এই টোটাল লাইভ লোড এবং টোটাল ডেড লোডকে যোগ করলে যেটা পাবো আমরা সেটা হবে আমাদের টোটাল লোড। দেখতেছিলাম যে ভিডিও হচ্ছে কিনা, লেকচার হচ্ছে কিনা, এর আগে একটা বানিয়েছিলাম 45 মিনিট পরে দেখেছি সেখানে সাউন্ড দেওয়া হয় নাই, টোটাল ডাম্প আসছে আর কি। তো আমরা এখানে লোড ক্যালকুলেশন দেখলাম, জাস্ট আগের মতো শুধু লোডকে ফ্যাক্টরাইজ করতে হবে, 1.2 দ্বারা ডেড লোডকে মাল্টিপ্লাই করতে হবে, 1.6 দ্বারা লাইভ লোডকে মাল্টিপ্লাই করতে হবে। আর্থ কোয়েক লোড আসলে কত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, উইন্ড লোড আসলে কত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, এগুলো আমি এই লেকচারের শেষে একটা চার্ট আছে, চার্ট দেখাই দিব, নিলসনের বইতে চার্টটা দেওয়া আছে। তো আমরা যাবো এখন মোমেন্ট ক্যালকুলেশনে, এতটুকু পর্যন্ত আশা করি কারো কোনো প্রবলেম নাই। আর আমি তো বলছি যদি কোনো লেকচারে কোনো প্রবলেম হয় আপনার প্রবলেমগুলোকে প্রথমে ফাইন্ড আউট করে রাখবেন, ফাইন্ড আউট করে ওখানে নোট করে রাখবেন কোথায় কোনো প্রবলেম,
এরপর যদি মনে করেন তাহলে আপনারা জুমে আমাকে, আমার জুম অ্যাকাউন্ট খোলা আছে, আপনারা যদি চান তাহলে জুমে যে কোনো সময় আমাকে, আমাদের গ্রুপ অফিসিয়াল যে গ্রুপ আছে ফেসবুকে, সেখানে একটা টাইম দিবেন, শিডিউল দিবেন, ওই শিডিউল অনুযায়ী আমরা জুমে লাইভে আসবো ক্লাসে, মোমেন্ট ক্যালকুলেশন করবো আগের মতোই। আমাদের ইন্টেরিয়র সাপোর্টের জন্য যে কোফিসিয়েন্ট ছিল সেই কোফিসিয়েন্ট দিয়ে মোমেন্ট ক্যালকুলেশন করে ফেললাম, শুধু এখানে লোডটা চেঞ্জ হচ্ছে আমাদের, কোফিসিয়েন্ট আগের মতোই, কারণ যেহেতু আগের সেম প্রবলেম সো কোফিসিয়েন্টও সেম থাকতেছে এবং আমার হচ্ছে লেন্থও সেম থাকতে, শুধু লোডটা চেঞ্জ হচ্ছে আমাদের এখানে, এই অনুযায়ী আমরা মোমেন্ট ক্যালকুলেশন করি। আলাদা পার্থক্য হবে ডেপথ ক্যালকুলেশন, ডাব্লিউজিতে সূত্র ছিল আমাদের হাফ এফ সি কেজে বেড স্কোয়ার, বাট ইউএসডিতে আমাদের সূত্র হলো আলটিমেট ডিজাইন মেথড বা আলটিমেট ডিজাইন বলা হয় এটাকে। এই মেথডের সূত্র হচ্ছে আমাদের এম ইউ ইজ ইকুয়াল টু ফাই এম এন, এই ফাই হচ্ছে, এই যে আমি কার্সর যেখানে সেখানে দেখতেছেন আপনারা, ফাই হচ্ছে, এম ইউ হচ্ছে আলটিমেট মোমেন্ট, এটা নিয়ে আমাদের অলওয়েজ কাজ করতে হবে, এম ইউ আলটিমেট ডিজাইন মোমেন্ট, আর এম এন হচ্ছে নমিনাল মোমেন্ট, এই এম এন যে নমিনাল মোমেন্ট একে ফাই দ্বারা, ফাই হচ্ছে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর, এটা নর্মালি ফ্লেক্সার ডিজাইনের জন্য যেখানে টেনশন কন্ট্রোল ডিজাইন করতে হয়, যেমন আমরা এখানে টেনশন কন্ট্রোল ডিজাইন করতেছি আন্ডার ডিজাইন, এখানে কোনো ওভার ডিজাইন না, আন্ডার ডিজাইন, টেনশন কন্ট্রোল ডিজাইন, আন্ডার ডিজাইন তো আপনারা জানেন, আন্ডার ডিজাইন হচ্ছে যেখানে আমাদের রিইনফোর্সমেন্ট আগে ফেল করবে, ইল্ডিং হবে রিইনফোর্সমেন্ট আগে, যেটা আমাদের ওয়ার্নিং দিবে, সেফ ডিজাইন, কলাপসের আগে ওয়ার্নিং দিবে, যদি ওভার ডিজাইন হয়, রিইনফোর্সমেন্ট বেশি হয় অর্থাৎ এর ক্যাপাসিটি বেশি থাকে, এই ইল্ডিং পরে হয়, কনক্রিটের ইল্ডিং আগে হয়, তাহলে হঠাৎ করে সে যে কোনো সময় কলাপস করে যাবে উইদাউট এনি ওয়ার্নিং। তো আমরা ফ্লেক্সার ডিজাইনে যেখানে আমরা শেয়ার ডিজাইন, তো আমি আগেই বলেছি শেয়ার ডিজাইন আমরা এই পার্টে পড়বো না, শেয়ার আমরা মিডের পরের যে পার্ট সে পার্টে পড়বো, এখানে ফ্লেক্সার ডিজাইন, ফ্লেক্সার ডিজাইনের শেয়ার রিডাকশন ফ্যাক্টর নর্মালি 0.90 ধরা হয়, বাট এটা 0.90 অলওয়েজ ফিক্স না, সেটা আমি দেখাবো আপনাদেরকে, এখনই আমি দেখাচ্ছি সেটা, সেটা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা চার্ট, যে চার্টে আমরা নিট টেনসাইল স্ট্রেংথ এই বরাবর দেওয়া হয়েছে, অর্থাৎ কনক্রিট হোক সেটা স্টিল হোক তার যে টেনসাইল স্ট্রেংথ কতটুকু, কনক্রিট তো নির্দিষ্ট আমাদের টেনসাইল আছে অল্পটুকু, তো তার স্ট্রেংথ এবং হচ্ছে লোডের কারণে যে ইলোঙ্গেশন হয় পার, লোডের কারণে পার লেন্থে যে ইলোঙ্গেশন হয় সেটাকে আমরা স্ট্রেংথ হিসাবে ট্রিট করি, এই স্ট্রেংথ এবং এই বরাবর স্ট্রেংথের রেসপেক্টে তার যেই ফাই অর্থাৎ স্ট্রেন রিডাকশন, এখানে দেখা দেওয়া আছে ভেরিয়েশন অফ স্ট্রেন রিডাকশন ফ্যাক্টর উইথ নিট টেনসাইল স্ট্রেন ইন দ্য স্টিল, যখন কম্প্রেশন কন্ট্রোল মেম্বার আমরা ডিজাইন করি তখন এই ভ্যালুটাকে আমরা 0.002 বা এর কাছাকাছি ধরে থাকি, আর যখন টেনসাইল কন্ট্রোল হয়, টেনশন কন্ট্রোল মেম্বার আমরা ডিজাইন করি তখন আমরা এই ভ্যালুটা 0.005 এর মাঝামাঝি, 5.005 ম্যাক্সিমাম 0.005, অর্থাৎ এই টেনসাইলের যে স্ট্রেন এর ভ্যালু কখনোই 0.02 এর এই দিকে নেওয়া যাবে না, কারণ দেখেন এই দিকে যখন নেবেন আপনি সেম ভ্যালু আসতেছে, কোনো চেঞ্জ নাই, এই দিকে সেম ভ্যালু, এর চেয়ে বেশিও নেওয়া যাবে না, 0.005 এর রাইট সাইডে কোনো ভ্যালু নেওয়া যাবে না, অর্থাৎ যখন নিচ্ছেন তখন সেখানে স্ট্রেট লাইন কোনো ভেরিয়েশন নাই, এর মাঝে যে কোনো ভ্যালু নেওয়া যাবে, এর মাঝের যে কোনো ভ্যালু যখন আমরা নিব তখন এর ভ্যালুও চেঞ্জ হবে, ফাই এর ভ্যালু তখন চেঞ্জ হবে, ফাই তখন কত হবে তখন আমরা এই ইকুয়েশনে পুট করব, যদি স্পাইরাল মেম্বার হয় কলাম ডিজাইনের ক্ষেত্রে, কলাম স্পাইরাল হয়, স্ল্যাব কখন স্পাইরাল হয় না, যদি স্পাইরাল হয় তখন আমরা এই দাগ বরাবর যে ইকুয়েশন এই ইকুয়েশনগুলোকে ইউজ করব, এর যে কোনো একটা ইকুয়েশন ইউজ করলে আমাদের তখন সেখানে হচ্ছে, আর যদি তা না হয়ে সেটা আমাদের আদার ডিজাইন বা বিমে স্ল্যাবের ক্ষেত্রে বা বিমের ক্ষেত্রে হয় তখন আমরা এই ইকুয়েশনকে আমরা ইউজ করব, এই ইকুয়েশনে আমরা মান বসাবো, যে কোনো একটা মান বসালে হবে, সি বাই ডিটি, এটাতে যদি আমরা এই ইকুয়েশন ইউজ করি তখন সি বাই ডিটির মান 0.375 বসাবো, আর যদি প্রথমটা ইউজ করি স্ট্রেন অফ টি স্টিলের স্ট্রেন যেটা সেই ভ্যালুর মান আমরা এখানে 0.005 বসাবো, বসানোর পর যেই ভ্যালু আসবে সেটাকে আমরা স্ট্রেন রিডাকশন ফ্যাক্টর হিসাবে ইউজ করবো, বাট যেটা আসে সেটা, তো এসিএ কোড আমাদেরকে এটা বলতেছে যে দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্রেংথ যে রেশিও সেটা 0.005, এর
বেশি ব্যবহার করা যাবে না। এইটা এখন আমরা এই ফিগারটা দেখলে আপনারা দেখবেন এখানে টেনশন কন্ট্রোলের জন্য এরকম হবে। এটা হচ্ছে কনক্রিটের স্ট্রেন 0.003, কনক্রিটের স্ট্রেন দেখেন সবসময় 0.003, 0.003, 0.003, বাট যখন টেনশন কন্ট্রোল মেম্বার হবে তখন আমরা ম্যাক্সিমাম এটাকে স্টিলেরটাকে 0.005 ধরতে পারি। যখন 0.005 ধরবো তখন ফায়ের মান চেঞ্জ হবে, তখন ফায়ের মান থাকবে 0.90 এটা থাকবে ফায়ের মান। বাট যখন আমরা এটার মান চেঞ্জ হবে 0.04 ধরবো ম্যাক্সিমাম নেট টেনশন স্ট্রেন্থ অফ ফ্লেকজার মেম্বার, তখন ওই অনুযায়ী আমাদের ফায়ের মান চেঞ্জ হবে। এই ইকুয়েশনে বসাবো 0.004, বসানোর পর ফায়ার মান যেটা সেটা আমরা ইউজ করব। আর যদি কম্প্রেশন কন্ট্রোল হয় সেখানে আমরা ম্যাক্সিমাম এই মানটা 0.002 নিতে পারবো, যেটা আমরা এখান থেকে 0.002, তখন আমরা ফায়ের মান সেখান থেকে 0.65 আমরা ইউজ করব, 0.65। আর কলাম যদি হয় স্পাইরাল সেটা 0.75, এটা আপনার RCC2-তে আপনারা পড়বেন কলাম ডিজাইন। সো বেটার হচ্ছে আরসিসি আমাদের সরি নিলসনের বই আমাদের বলছে বেটার হচ্ছে এটাকে 0.005 ধরা। সো এটুকু হচ্ছে আপনাদের ফায়ার ভ্যালুটা বোঝানোর জন্য। এখন আমরা আমাদের আগের লেকচারে আবার ফিরে যাব। তো আমাদের যে সূত্র সেটা হচ্ছে ফাই রো, রো হচ্ছে স্টিল ম্যাক্সিমাম স্টিল রেশিও, রো হচ্ছে স্টিল রেশিও। এফ ওয়াই ডাইরেক্ট এফ ওয়াই এর মান দেওয়া থাকবে আমাদের 60,000 বা 72,000 যা দেওয়া থাকবে কোশ্চেন, এফ ওয়াই এর মান সেটা আমরা ইউজ করবো। বির মান আগের মতোই 12, আগে আমরা যে প্রথম অঙ্কটা করেছি এখানে স্টিপ নিছি আমরা 1 ফিটের 12 ইঞ্চি 12 বসাবো, সব ইউনিট আমরা ইঞ্চি এবং পাউন্ডে নিব। ডির মান আমরা বের করবো এই সূত্র থেকে, মোমেন্টের মান কোনটা বসাবো আমরা, মোমেন্টের মানে এই তিনটা মোমেন্টের ম্যাক্সিমাম যেটা সেটা আমরা বসাবো আগের অঙ্কের মতো, 1-0.59 রো এফ ওয়াই বাই এফ সি প্রাইম। এফ ওয়াই এর মান দেওয়া থাকবে ওই যে স্টিলের যেটা সেটা 60,000 বা 72,000 পিসের যেটা সেটা হয়, এফ সির মান 4,000 দেওয়া আছে আমাদের অঙ্কে, এই অঙ্কে এফ ওয়াই এর মান 60,000 দেওয়া আছে। ফায়ের মান আমরা কত ধরবো, ফায়ের মান এখানে আমরা ধরবো সেটা ডিপেন্ডস করবে আমরা এখানে এই স্ট্রেন অফ স্টিল অর্থাৎ স্টিলের যে বিকৃতি স্ট্রেন সেটা আমরা কত ধরবো। যদি স্টিলের স্ট্রেন আমরা 0.004 ধরি তাহলে আমরা এখানে ফায়ের মান বের করবো এই ইকুয়েশন থেকে, এখানে 0.004 বসাতে পারো ফাই জিরো সেটা। আর যদি ফায়ের মান আমরা 0.005 ধরি তাহলে 0.90 হবে। তো আমরা আমাদের এই অঙ্কে ফায়ের মান 0.004 ধরেছি। ম্যাক্সিমাম স্টিল রেশিও রো ম্যাক্স হচ্ছে এটার ইকুয়েশন আলাদা, 0.85 বিটা 1 এফ সি প্রাইম বাই এফ ওয়াই স্ট্রেন ইউ মানে স্ট্রেন অফ কনক্রিট, এটা হচ্ছে অলওয়েজ ফিক্স 0.003, স্ট্রেন অফ কনক্রিট 0.003, এইটার মান চেঞ্জ হবে। এই অঙ্কে এটার মান 0.004 দিয়ে করা আছে, এটা আপনার 0.005 দিয়ে করলেও কোনো সমস্যা নাই, 0.005 দিয়ে আপনারা করতে পারেন, 0.005 দিয়ে করবেন। তখন আমরা ফায়ার মানটা 0.90 বসাতে পারবো, এখানে আমরা ফায়ার মান 0.004 দিয়ে করছি, ওটা দিয়ে বসাই দিয়ে দেখবেন প্রায় 9-এর কাছাকাছি আসে, 0.90 হয়তো 0.89 আসবে বা সামথিং কিছু একটা ভ্যালু আসবে, ওটাকে আমরা রাউন্ড অ্যাবাউট করে 0.90 ধরে নিচ্ছি। এটার জন্য অঙ্কে ততটা সমস্যা হবে না, আপনারা বেটার হয় এখানে 0.004 না দিয়ে 0.005 ধরে অঙ্কটা করবেন। এখন 85 তো এখানে দেওয়া আছে, তাই 85 বসেছেন, এফ সির মান দেওয়া আছে 4,000, এফ ওয়াই এর মান 60,000, তো উভয় পক্ষ থেকে তিনটা শূন্য আমরা বাদ দিন আগে থেকে, কেউ এখানে 4,000 দিলে এখানে 60,000 দিবেন, এখানে 4 দিলে এখানে 60 দিবেন, একই কথা। এই মান অলওয়েজ 0.003, 0.003, 0.004 না দিয়ে এখানে আমরা 0.005 অলওয়েজ ইউজ করবো। এখন বিটা ওয়ানের মান কীভাবে 0.85 আসলো সেটা আমি নীলসনের বই থেকে আপনাদেরকে দেখাচ্ছি, বিটা ওয়ানের মানটা কীভাবে 0.005 আসে। এটার জন্য আমাদের একটা চার্ট ডেভেলপ করে দেওয়া আছে, চার্টটা কোথায় হয়তো একটু উপরে হবে, স্ক্রল আপ করে যাচ্ছি আমি। হ্যাঁ, এইখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, টেবিল নাম্বার 3.1 নীলসনের বইয়ের 14th edition, যেখানে বলা আছে বিটা ওয়ান, এই এটা বিটা ওয়ান থার্ড নাম্বারটা, বিটা ওয়ান এটা লাগবে না টু বিটা, আমরা এটা শুধু দেখবো বিটা ওয়ান। যখন কনক্রিটের ক্যাপাসিটি 4,000 বা তার চেয়ে কম হবে তখন আমরা বিটা ওয়ান ধরবো 0.85, আমাদের এখানে বিটা ওয়ান এফ সি প্রাইম দেওয়া আছে 4,000, সো আমরা বিটা ওয়ানকে 0.85 ধরেছি। যদি 5,000 দেওয়া থাকে তাহলে 0.80 ধরবেন, 6,000 দেওয়া থাকলে 0.75, 7,000 দেওয়া থাকলে 0.70, 8,000 বা তার চেয়ে বেশি থাকলে 0.6।
সো আমাদের যেহেতু এখানে বিটা ওয়ানটা হচ্ছে 0.4000 পিএসআই কনক্রিট স্ট্যান্ড ক্যাপাসিটি, তাহলে আমরা এটাকে 0.85 ধরবো। সো ওই অনুযায়ী আমরা এখানে 0.85 বসাইলাম। এটা ক্যালকুলেশন করে পাওয়ার পর আমরা রো ম্যাক্স পেয়ে গেলাম। রো ম্যাক্স পাওয়ার পর এই যে এখানে রোটাই হচ্ছে রো ম্যাক্স, রো ম্যাক্স আর রো নিয়ে কোনো কনফিউশন হওয়ার দরকার নাই। এখানে রোটা স্টিল রেশিও, এই স্টিল রেশিওর উপর ভ্যারি করে একটা ডিজাইনকে হাজারোভাবে চেঞ্জ করা যায়। সেটা কীভাবে? এসিআই কোডে বলা আছে যে কেউ যদি এই যে রিডাকশন ভ্যালু, এখানে আমি 0.005 ধরে, কেউ যদি 0.004 ধরে তার জন্য আলাদা হবে, কেউ যদি 0.004 না ধরে, 0.005 না ধরে, 0.049 কেউ ধরে তাহলে আলাদা হবে। 0.049 তো 50-র চেয়ে কম, 0.049, 0.048, 0.047, 0.046, 0.045 যত ধরবেন তত মান এখানে বসাবেন, ফায়ার মানটা চেঞ্জ হবে। এইটাই জাস্ট স্টোর ইস্যু। ওইটার যে যেরকম ফায়ার মান চেঞ্জ হবে ঠিক একইভাবে এখানে যদি আমি এটাকে 0.004 না বসাই, 0.005 বসাই, দেখবেন এই মানটা স্লাইটলি চেঞ্জ হবে, নট মেজর চেঞ্জ, স্লাইটলি চেঞ্জ। স্টিল রেশিওটা কি? স্টিল রেশিওটা হচ্ছে যে স্টিল এবং কনক্রিটের যে এরিয়া ওই দুটার অনুপাত, রো ইজ ইকুয়াল টু মানে এ এস স্টিল এরিয়া ইজ ইকুয়াল টু রো স্টিল এরিয়া, এস ইজ ইকুয়াল টু রো বিডি, অর্থাৎ স্টিল এরিয়াকে কনক্রিটের যে গ্রোস এরিয়া, কনক্রিটের যেটা আমি একটা স্ল্যাব ব্যবহার করলাম, স্ল্যাবের যে গ্রোস এরিয়া আছে না বিটি, যেটা বিটি বা বিডি, সরি বিডি, বিটি হবে না, বিডি ইফেক্টিভ ডেপ, স্টিল এরিয়াকে কনক্রিটের এরিয়া দিয়ে ভাগ করলে যে অনুপাত হয় এটাকে বলা হয় স্টিল রেশিও, অর্থাৎ কী পরিমাণে স্টিল আমি এখানে ব্যবহার করতেছি। আমরা জানি যে 1% থেকে 8% এর ভিতরে স্টিল ব্যবহার করতে হচ্ছে, বেশি স্টিল ব্যবহার করা যায় না। তো আমরা এখানে এই মানটা শত শতবার চেঞ্জ করলে এই মানটাও চেঞ্জ হবে। ওই অনুযায়ী বলছি যে রো ম্যাক্স, সো রো ম্যাক্স আর রো নিয়ে কোনো কনফিউশনের দরকার নাই। রোটা হচ্ছে স্টিল রেশিও, আর রো ম্যাক্স বলতে 0.05কে বোঝায়, কিন্তু এখানে 4 দেওয়া আছে, যদি আগে সলভ করা 4 দেওয়া, আপনারা 5 দিয়ে করবেন, সেটা আমি আগেই বলেছি। তাহলে আমি রো ম্যাক্স পেয়ে গেলাম, এখন এখানে ভ্যালু বসাবো। আমার ম্যাক্সিমাম মোমেন্টের মান ছিল এই যে 6437.5, এটাকে 12 দ্বারা গুণ করলাম, রোর মান 0.90, সরি ফায়ার মান 0.90, স্ট্রেন রিডাকশন ফ্যাক্টর এফ ওয়াই এর মান, রোর মান আছে 0.0206, এই যেখান থেকে বসাইছি, এফ ওয়াই এর মান 60 দেওয়া আছে, মানে 60,000 দেওয়া আছে, সব কিপে বসাইছি। এটা কিপ ছিল, এটাকে যে এখানে পাউন্ড করা ছিল 1,000 ভাগ করে কিপ করে নিছে। আপনারা যদি এখানে এটাকে 1,000 দ্বারা গুণ করেন, এটাকে 6437.5 রাখেন, তাহলে এখানে 60,000 রাখবেন, কোনো সমস্যা নেই। 12 12 আসছে, ডির মানটা বের করতে হবে এখানে, ওয়াই 1-0.59, রোর মান বসাইলাম 60,000 ছিল, 4,000 ছিল, দুইটা শূন্য বাদ দিয়ে পাউন্ড থেকে কিপি করে নিছে আগেই। এটা ক্যালকুলেশন করলে ডির মান আসে 2.66, অর্থাৎ ডি রিকোয়ার্ড, আমার ডি দরকার হচ্ছে 2.66, কিন্তু আমি ডি প্রোভাইড করতেছি কতটুকু, আমি আমার টোটাল থিকনেস দেওয়া হচ্ছে 6.5, সেখান থেকে এক বাদ দেবো ইফেক্টিভ ডেপ, আসলে 5.5 আসতেছে, তার মানে হচ্ছে আমি যেই থিকনেস আমার দরকার 2.6 আমি দিয়েছি 5.5, সো আমার ডিজাইন ওকে। রেস্ট অফ দ্য পার্ট আমরা লেকচারের রেস্ট অফ দ্য পার্ট আমার লেকচার টুতে পার্ট টুতে দেখবো ইনশাল্লাহ।